ঘূর্ণিঝড় ফোনের প্রভাব কমে যাওয়ায় আশ্রয়কেন্দ্র ছেড়ে বাড়ি ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস শুরু হয়েছে। তবে ফোনের প্রভাবে গাছ ও ঘর চাপা পড়ে নোয়াখালী, ভোলা, বরগুনা, সাতক্ষীরা, সিরাজগঞ্জ ও লক্ষ্মীপুরে এক শিশুসহ মারা গেছে 9 জন। বিধ্বস্ত হয়েছে কয়েক হাজার কাঁচা ঘর বাড়ি। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ভোলায় শতাধিক কাঁচা ঘর বাড়ি বিধ্বস্ত হয়েছে। জেলার দক্ষিণ দিঘলদী এলাকায় ঘর চাপা পড়ে রানী বেগম নামে একজনের মৃত্যু হয়েছে। চর জহিরুদ্দিন, চর মোজামেল, চর নিজাম, ঢালচর, চর কুকরিমুকরি, চর পাতিলা সহ কয়েকটি চরে ঘর বাড়ি ও গাছের ডাল ভেঙে পড়ে 10 থেকে 15 জন আহত হয়। যে মহিলা মারা গেছেন আমরা তাদের পরিবারকে প্রাথমিকভাবে 25,000 টাকা দিয়ে দিচ্ছি। এই তালিকা ধরে আমরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সরকারের পক্ষ থেকে তাদের ঘর নির্মাণ করে দেব, তাদেরকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী দিব। বরিশালে ফণীর আঘাতে 9,000 হেক্টর ফসলি জমি, 1,000 ঘরবাড়ি ও গাছপালা, কাঁচা সড়ক ও বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তথ্য দেন জেলা প্রশাসক। কিছু ঘরবাড়ি, কাঁচা ঘরবাড়ি পড়েছে, 1,000+ ঘরবাড়ি পড়েছে এবং ফসলের ক্ষতি হয়েছে। আমাদের প্রায় 9,000 হেক্টর জমির ফসল ক্ষতি হয়েছে, বিভিন্ন রকম ফসলের, যেগুলোর আর্থিক মূল্য নিরূপণের কাজ চলছে। বরগুনার পাথরঘাটা উপজেলায় কাঠের ঘর ভেঙে পড়ে মারা গেছে দাদি ও নাতি। এরা হলেন নূরজাহান ও তার নাতি জাহিদুর। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার গাবড়া ইউনিয়ন আশ্রয় কেন্দ্রে আয়না বিবি নামে এক বৃদ্ধা মারা গেছেন। এদিকে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে চাঁদপুরে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে জমির ফসল। ঘূর্ণিঝড়ের প্রভাব কমে যাওয়ায় বিকাল থেকে আশ্রয় কেন্দ্র ছেড়ে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। লক্ষ্মীপুরের চর আলগি ইউনিয়নের নিয়ামতপুর এলাকায় ঘর চাপা পড়ে একজন নিহত হয়েছে। মেঘনার পানির উচ্চতা 4-5 ফুট বেড়ে যাওয়ায় জেলার রামগতি, কমলনগর, সদর ও রায়পুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল দুপুর থেকে জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নাই। ঘূর্ণিঝড় ফণীর আঘাতে নোয়াখালীর বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সুবর্ণচরের চর আমিনুল হক গ্রামে ঘর চাপায় ইসমাইল নামের 2 বছরের এক শিশু এবং কোম্পানিগঞ্জের চর কাকড়া ইউনিয়নে গাছ চাপা পড়ে নাজমুন নাহার নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হয়, এতে আহত হয়েছে অন্তত 50 জন। অর্ধ শতাধিক বাড়িঘর ক্ষয়ক্ষতি হয়েছে, নষ্ট হয়েছে, কিছু অনেক লোক 200 লোক বা আহত হয়েছে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে টানা 38 ঘন্টা বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাস শুরু হয়েছে। বেলা 2টা থেকে ব্যবসায়ীরা তাদের আমদানি করা পণ্য খালাস করতে পারছেন। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।